নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আসন্ন। পুজো কমিটিগুলোর ব্যস্ততা এখন চরমে। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে প্যান্ডেল তৈরি করে চলেছে প্যান্ডেল নির্মাতারা। প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ির ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে বিধান সংঘ ক্লাবের পরিচালনায় নিউটাউন পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো অন্যতম। ছিমছান পরিবেশে স্থায়ী মণ্ডপে নিষ্ঠা সহকারে পুজো হয়ে আসছে প্রতি বছর। এবছর এই পুজোর 69তম বর্ষ। এবছরের প্যান্ডেল প্রস্তুতি প্রায় অনেকটাই শেষ পর্যায়ে। প্যান্ডেল প্রস্তুতিতে তারা ব্যবহার করেছে বেদ, বাঁশের ঝুড়ি, পাখা, পাটি, ছোট ছোট কুলো। এখানে বিশেষভাবে বলার যেটা, নিউটাউন পাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক অসিত চৌধুরী বললেন, উনি দুর্গা ঠাকুরের পেছনে যে চালা থাকে তা তিনি নিজের হাতেই প্রস্তুত করছেন। এবছর তাদের বাজেট প্রায় 2,50,000 টাকা। পুজোকে কেন্দ্র করে বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে বলে জানালেন সভাপতি সুভাষচন্দ্র সরকার। মা আসছেন, আসছে দেদার আনন্দ আর খুশির দিন। আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাস বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে, আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি, ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভরম, ঢাকাই জামদানি আর সুতির শাড়ি। সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা, লেডিস থ্রি পিস স্যুট, আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি। এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট। তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট, মসজিদ লেন, দিনবাজার, জলপাইগুড়ি। আমরা পূজাটা করি নিউটাউন পাড়া সর্বজনীন পূজা, পরিচালনা করি বিধান সংঘ। হচ্ছে যে আমাদের এখানে প্রতি বছর যে পুজো হয় খুব নিষ্ঠার সাথে পুজো হয়, এবং এই নিষ্ঠার সাথে যে পুজো সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় থিম। প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে পূজা হওয়া দরকার সেইভাবে পূজা, এবং পাড়ার মহিলারা বাচ্চা কাচ্চা মিলে অঞ্জলি দেওয়া বা ভোগ ইত্যাদি এই সংক্রান্ত, তার সাথে সেইটাকে একটা সর্বজনীন পুজো হিসেবে যতটুকু করা দরকার সেই রকমই আমরা একটা মণ্ডপের মতো করেছি, একটা কাল্পনিক মণ্ডপ এই এই আমাদের। হ্যাঁ, আর তাছাড়াও এর সাথে আমাদের যেগুলো আছে কিছু সামাজিক প্রকল্প এর সাথে জড়িত আছে। আমরা গরিব দুঃখীদের কাপড় বস্ত্র বিতরণ করি, এটা আমাদের প্রত্যেক বছর, এবং আমরা অনেক বস্ত্র বিতরণ করি, এটা একটা আমাদের মূল ব্যাপার আছে। বাচ্চা কাচ্চার অঙ্কন প্রতিযোগিতা, তারপরে এই পাড়া প্রতিবেশীর মহিলাদের বিভিন্ন রকম ধরনের এই অ্যামুজমেন্ট। তবে এবছর তো অন্যরকম একটা আবহাওয়া, এই আবহাওয়াতে সেই সব আনন্দগুলো হয়তো হবে কি না এখনও আমরা ডিসিশন নিইনি। তবে আমাদের পুজোটা সেই আগের মতোই নিষ্ঠা সহকারে পুজোটা হবে। এখানে বাঁশ, কাঠ, কাপড়, তারপরে আপনার ওই বাঁশের সব বেতের, বাঁশের এই সব জিনিস ব্যবহার করা হয়। এবছরই আমাদের একটু মানে বাজেটটা একটু বেড়ে গেছে। আমি প্লাইউডের কিছু জিনিস বানাচ্ছি মায়ের পিছনে, যেগুলোকে সাজানো হবে। 80 বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। 2025 শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী 2 সেপ্টেম্বর 2024 হইতে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা। সময় বেলা 11:30 থেকে দুপুর 2 পর্যন্ত।